ক্লাস সেভেনের বীজ গাণিতিক দ্বিতীয় চ্যাপ্টার কোষে দেখি বারো দশমিক দুই ঠিক আছে দেখো এখানে বলেছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি এই অভেদের সাহায্যে অভেদ মানে এইটা সমান সব সময় এইটা হবে এই সূত্রটাকে প্রয়োগ করে নিচের বীজ সংখ্যামালাগুলির গুণ করি ঠিক আছে তাহলে দেখো এই গুণটা যদি আমি এই সূত্রের সাহায্যে করি তাহলে এইটার মতনই এটা দেখতে যেখানে এটা হচ্ছে প্লাস সেভেন আর বিটা হচ্ছে প্লাস ওয়ান তাহলে গুণটা করলে কি উত্তর হবে না এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি না হয়ে সেভেন প্লাস ওয়ান মানে এইট এক্স প্লাস এবি এবি মানে সেভেন ইন্টু ওয়ান মানে সাত তাহলে কি হচ্ছে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সেভেন একইভাবে এইখানে এ প্লাস বি এ হচ্ছে মাইনাস এইট বি হচ্ছে মাইনাস টু দুটোকে যোগ করলে যেহেতু একই চিহ্ন আছে যোগ হচ্ছে তাহলে আট আর দুই যোগ করলে দশ হয় বড়টা চিহ্ন মাইনাস তার মানে মাইনাস দশ তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে মাইনাস দশ আর এই দুটোকে গুণ করলে যেহেতু একই চিহ্ন আছে তাই উত্তরের চিহ্ন প্লাস হবে তাহলে আট দুগুণে ষোলো মানে প্লাস ষোলো তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ষোলো কিন্তু এইভাবে গুণ করার কোনো দরকার নেই কখনোই তোমাকে পরীক্ষায় এইভাবে গুণ করতে বলবে না তুমি চ্যাপ্টারে আমরা যেভাবে আঙুল দিয়ে গুণ করা শিখিয়েছি সেইভাবে আঙুল দিয়ে এই গুণগুলো করবে দিয়ে উত্তরটা লিখবে ঠিক আছে এই অভেদের সাহায্যে করার দরকার নেই তাহলে আমি তোমাদেরকে এই পাঁচেরটা করে দেখাচ্ছি ঠিক আছে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে কারণ এগুলো সবই সিক্স পয়েন্ট থ্রির অঙ্ক তাহলে আমরা একের দাগে শুধু পাঁচেরটা করছি বাকিগুলো তোমরা নিজেরা করবে দেখবে সবই পারবে এক্স ওয়াই মাইনাস ফোর তাকে গুণ করতে হবে এক্স ওয়াই প্লাস টু দিয়ে আমি বলেছি গুণ করার সময় সব সময় আঙুল দেবে তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে ফার্স্টে এক্স ওয়াই এর সঙ্গে এক্স ওয়াই তাহলে দুটো এক্স আছে মানে এক্স স্কোয়ার হয়ে গেল দুটো ওয়াই আছে মানে ওয়াই স্কোয়ার হয়ে গেল এরপরে এক্স ওয়াই আঙুলটা বুড়ো আঙুলটা থাকবে এই আঙুলটা সরে যাবে একই চিহ্ন প্লাস সংখ্যা দুই আর বীজগানিত চলগুলো এক্স গুণ করার সময় আমি কি বলেছি আঙুলটা ঠিক করে দেবে আর তারপরে প্রথমে চিহ্ন তারপর সংখ্যা তারপরে বীজগাণিত চলগুলো ঘাত সমেত ঘাতটা সুন্দর করে লিখতে হবে গুনে গুনে কোন জিনিসটা কভার আসছে তারপরে বুড়ো আঙুলটা সরে গেল কারণ এটার সঙ্গে দুটো গুণ হয়ে গেল এবার এইখানে বুড়ো আঙুলটা দেবো তার সঙ্গে প্রথমটা গুণ হচ্ছে প্রথমে চিহ্ন দেখো দুটো চিহ্ন বিপরীত আছে তাহলে মাইনাস দাও তারপর সংখ্যা এখানে চার আছে এখানে এক আছে গুণ করলে চার হবে আর এক্স ওয়াই একবার করে আছে তাহলে দুটো নাই ঘাত এক হচ্ছে মানে মাথায় কিছু লেখার দরকার নেই এরপর বুড়ো আঙুলটা এখানেই থাকবে এটা সরে যাবে চিহ্ন বিপরীত আছে সুতরাং মাইনাস হবে সংখ্যা চার দুগুণে আট হলো আর চল কিছু নেই এরপরে দেখো এই দুটোর মধ্যে কাজ হচ্ছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস একটা ঘর করলাম কার ঘর এক্স ওয়াই এর ঘর মাইনাস আট এর যেটা সহক আছে সেটা এখানে লিখে দাও প্লাস টু আর এর সহকটা এখানে লিখে দাও মাইনাস ফোর তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই দুটোর মধ্যে চিহ্ন কি আছে বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয় দুজনের চিহ্ন আলাদা আছে মানে বিয়োগ হবে তাহলে চার থেকে দুই বিয়োগ করলে দুই হয় বড়টার চিহ্ন মাইনাস দিলাম এক্স ওয়াই মাইনাস এইট এরপর ব্রাকেটটা তুলতে হবে ব্রাকেট তোলার নিয়ম হচ্ছে ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে ভেতরে যা আছে সেইটা লিখে দিতে হয় আর মাইনাস থাকলে ভেতরেরটা চিহ্ন বদলে লিখতে হয় তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্রাকেটের সামনে প্লাস আছে প্লাস চিহ্নটা উড়ে চলে গেল তোমাকে বলে গেল যে ভেতরে যা আছে তাই লিখে দাও লিখে দিলাম মাইনাস আট তাহলে এইভাবে তোমরা বাকি গুণগুলো করে নেবে ঠিক আছে এরপরে হচ্ছে সূত্রের সাহায্যে দেখাই যে বলে এই দিকটা সমান এই দিকটা তোমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে এই দিকটা হচ্ছে আর এদিকটা হচ্ছে ডান দিক তাহলে সব সময় তুমি কাজ করবে সেই দিকটাকে নিয়ে যে দিকটা লম্বায় বড়। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এই দিকটা লম্বায় বড় তাহলে আমরা বাম পক্ষ নিয়ে শুরু করব দিয়ে ক্যালকুলেশন করে ডান পক্ষটা যেটা আছে সেইটাই দেখবে তোমার বেরিয়ে যাচ্ছে দিয়ে লাস্ট লাইনে যখন এটা বেরিয়ে যাবে তখন লিখবে প্রমাণিত ঠিক আছে তাহলে প্রথম কাজ কি কোন দিকটা লম্বায় বড় সেটা দেখা দেখে সেই পক্ষটা সমান বলে যেটা দেওয়া আছে লিখবে লেখার পরে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই হোল স্কোয়ারটাকে ভেঙে দেবে যেখানেই হোল স্কোয়ার থাকবে হোল স্কোয়ারগুলোকে সূত্রের সাহায্যে ভেঙে দেবে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বিয়ের স্কোয়ারের সূত্র লাগিয়ে আর কোনো সূত্র লাগানোর দরকার নেই শুধু এ প্লাস বিয়ের হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার লাগিয়ে হোল স্কোয়ার যেখানেই থাকবে সেটাকে ভেঙে দেবে ভেঙে দেওয়ার পরে দেখবে কিছু যোগ বিয়োগ হচ্ছে সিক্স পয়েন্ট যেখানে সিক্সের এর চ্যাপ্টারে যেখানে যোগ বিয়োগ শিখেছিল সেই নিয়মে মানে এই ক্লাস সেভেনেরই কোষে দেখি ছয় দশমিক এক কিংবা ছয় দশমিক দুইয়ের এর চ্যাপ্টারগুলো যেখানে যোগ বিয়োগ হয়েছে সেই চ্যাপ্টারের মতো করে যোগ বিয়োগ করবে দেখবে অন্য দিকটা যেটা আছে বেরিয়ে যাবে তাহলে যা বললাম সেই অনুযায়ী প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা কোন দিকটা নিয়ে শুরু করবো এই দিকটা লম্বায় বড় এই দিকটা নিয়ে শুরু করব তাহলে লিখব দুইয়ের দাগের এক বামপক্ষ সমান যেটা দেওয়া আছে লেখো টু এক্স প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার তারপরের কাজটাই বলেছি কি হোল স্কোয়ারটাকে ভেঙে দেবে প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে তাহলে এই হোল স্কোয়ারটা ভাঙলে এ স্কোয়ার প্লাস এটা এইটার জন্য এটা লিখেছি তারপর মাঝে মাইনাস আছে মাইনাস দাও আবার একটা ব্র্যাকেট দাও দে এটার জন্য কি লিখব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে যা যা আছে বসিয়ে দাও এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে থ্রি ওয়াই এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে থ্রি ওয়াই তাহলে বসিয়ে দেওয়ার পর আমরা কী পাচ্ছি এখনো সেকেন্ড ব্র্যাকেট তুলনা এটা হচ্ছে দুই স্কোয়ার চার আর এক্স স্কোয়ার প্লাস সংখ্যাগুলো গুণ করে দাও দুই দুগুণে চার চার তিনে বারো এক্স ওয়াই প্লাস তিনে স্কোয়ার নয় আর ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এটা হচ্ছে তাই একই একইভাবে লিখে দেবে ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স ওয়াই এরপর ব্রাকেট তোলো কিছু নেই মানে ভেতরে যা আছে তাই লিখে দাও এই সামনে মাইনাস আছে এই মাইনাসটা এই লাইনে আসবে না এই মাইনাসটা তোমার উড়ে চলে যাবে আর বলে যাবে কি যে ভেতরে যা যা আছে প্রত্যেকের চিহ্ন বদলে লেখো তাহলে এর সামনে কিছু নেই মানে প্লাস আছে সেই প্লাসটা চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হলো ফোর এক্স স্কোয়ার এই মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হলো বারো এক্স ওয়াই এই প্লাসটা পরিবর্তন হয়ে মাইনাস হলো এবার দেখো এখানে এখানে প্লাস আছে আছে মাইনাস কেটে দাও এখানে নাইন ওয়াই স্কোয়ারটা প্লাস আছে এখানে মাইনাস আছে কেটে দাও তাহলে শুধুমাত্র রইল এইটা আর এইটা তাহলে দুটোই হচ্ছে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই এর ঘর করো এর সামনে কি আছে প্লাস বারো লিখে দাও এর সামনে কি আছে প্লাস বারো লিখে দাও তাহলে বারো আর বারো যোগ করলে চব্বিশ হলো আর চিহ্নটাও দিয়ে দেবে প্লাস দেখো তোমাদের বইয়ে যা ডান পক্ষ আছে সেটা সমান বেরিয়ে গেছে তাহলে আমরা লিখবো সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে তাহলে পরেরটা দেখো দেখি কোন দিকটা বড় আছে এই দিকটা বড় তার মানে বাম পক্ষ নিয়ে শুরু করব তারপর কি করব হোল স্কোয়ার গুলোকে ভেঙে দেবো হোল স্কোয়ার গুলোকে ভেঙে দেওয়ার পরে দেখবে টু এ বি টার্ম গুলো কাটাকাটি হয়ে যাচ্ছে দিয়ে এইটাই পড়ে থাকবে ঠিক আছে আর এমনিতেও তুমি দেখতে পাচ্ছ যে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুতরাং এটা তো হবেই তুমি যদি সেই সূত্রটা বসিয়ে দাও টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে তো এক লাইনেই এটা হয়ে যাবে তখন আর করার কিছু থাকবে না সেই জন্য আমরা কি বলেছি প্রথমে যে দিকটা লম্বায় বড় সেই দিকটা দিয়ে শুরু করব অঙ্ক হোল স্কোয়ারগুলোকে সেকেন্ড লাইনে ভেঙে দেবো ভেঙে দেওয়ার পরে যোগ বিয়োগ হবে কিছু দিয়ে উত্তরটা বেরিয়ে যাবে ঠিক আছে এখানে কোন দিকটা বড়ো এই দিকটা বড়ো ঠিক আছে তাহলে আমি ডান পক্ষ সমান লিখবো তারপর হোল স্কোয়ারটা ভেঙে দেবো ভেঙে দেওয়ার পরে টু এ বি টার্মে কিছু কাটাকাটি হবে কাটাকাটি হওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা দেখবে এল প্লাস এম এর স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু একচল্লিশ নয় হ্যাঁ এটা হচ্ছে ফোর এল এম ঠিক আছে তাহলে দেখো সূত্রটা কি ছিল আমাদের এটা ওয়ান নয় এটা এল ঠিক আছে এল মাইনাস এম তাহলে দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি করলে এ প্লাস বি এর হোল স্কোয়ারই হয় সুতরাং আমি যেভাবে করলাম সেইভাবে করবে তাহলে তিন লাইন হওয়ার পরে এই উত্তরটা চলে আসবে আর ডাইরেক্ট যদি সূত্র বসা এক লাইনে হয়ে যাবে সেটা তো করলে নম্বর পাওয়া যাবে না একইভাবে এটা একই জিনিস আছে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর বি করা হয়েছে সেজন্য জন্য এ মাইনাস বি এর স্কোয়ার হয়ে গেছে তাহলে এই দিকটা নিয়ে শুরু করবে হোল স্কোয়ারটা ভেঙে দেবে টু এ বি টার্মে কাটাকাটি হবে কাটাকাটি হওয়ার পরে যেটা পড়ে থাকবে সেগুলো সব মিলিয়ে দেখবে এই হোল স্কোয়ারটাই হচ্ছে এখানে কোন দিকটা নিয়ে শুরু করবে অবশ্যই এটা লম্বা এই দিকটা নিয়ে শুরু করবে একইভাবে যেমন করে বললাম করবে উত্তর বেরিয়ে যাবে এখানে দেখো এই দিকটা লম্বায় বড় এদিকটা নিয়ে শুরু করবে হোল স্কোয়ারটাকে ভাঙবে টুয়ে টার্মে কাটাকাটি হবে এইটা এই অঙ্কটার ক্ষেত্রে এই দিকটা লম্বায় বড় এদিকটা নিয়ে শুরু করবে হোল স্কোয়ারটাকে ভাঙবে টু বি টার্মে কাটাকাটি হবে এই উত্তরটা বেরিয়ে যাবে আর এটার ক্ষেত্রেও তাই আচ্ছা এটা করে দিচ্ছি অনেকগুলো মুখে বললাম এটা করে দিচ্ছি কোন দিকটা নিয়ে শুরু করবে এই দিকটা লম্বায় বড় এদিকটা নিয়ে শুরু করবো হোল স্কোয়ারটা ভাঙবো টু টার কাটাকাটি হবে এইটা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো দুয়ের দাগের আটের টা ডান পক্ষ সমান টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস এইট সমান প্রথম কাজ হোল স্কোয়ারটাকে ভাঙা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এইট এর জায়গায় টু এ বসাও এর জায়গায় ওয়ান বাই এ বসাও তাহলে এই হোল স্কোয়ারটা হচ্ছে দু এ স্কোয়ার চার আর এ স্কোয়ার এখানে এ আর ওয়ান বাই এ কেটে গেল তাহলে মাইনাস চার প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার তার মানে ওয়ান বাই এ দেখো এটা টু টার্ম আর এটা কাটাকাটি হবে টু এ সঙ্গে তাহলে ফোর স্কোয়ার প্লাস আট মাইনাস চার দুটোর চিহ্ন বিপরীত প্লাস আট মাইনাস চার দুটো চিহ্ন বিপরীত বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয় চার গেলে থেকে চার থাকে বড়টা চিহ্ন প্লাস তাহলে প্লাস ফোর প্লাস ওয়ান বাই স্কোয়ার এটাই হচ্ছে তোমাকে যেটা বার করতে দিয়েছে সেটা কিন্তু যদি বুঝতে না পারো তাহলে ওই ফর্মে লিখি আমাদের বার করতে হবে কি টু এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার এইটা আমাকে বার করতে হবে তাহলে সেটা কি ফর্মে আসা আসা উচিত প্লাস প্লাস টু এটা তুমি রাফে দেখেছো এটা তুমি খাতায় লিখবে না এইটা দেখে দেখে এখানে লিখছি দেখো সেটা ওপর লাইনের সঙ্গে মিলে যাবে ফোর এ স্কোয়ার মানে টু এ তার হোল স্কোয়ার তাহলে এখানেও টু এ লিখলাম আর এখানে আছে বি স্কোয়ার হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে সেটা কার হোল স্কোয়ার ওয়ান বাই এ তার হোল স্কোয়ার তাহলে বিটা ওয়ান বাই এ দেখো এ এ কেটে গেল প্লাস ফোর হয়ে গেল দুই দুগুনে চার আর এটা যা ছিল তাই আছে এটাও যা ছিল তাই আছে সুতরাং এটাই হচ্ছে তোমাকে যেটা বার করতে দিয়েছে বাম পক্ষ সঙ্গে সমান হয়ে গেল সমান বাম পক্ষ ঠিক আছে প্রমাণিত এরপরে দেখো আমরা তিনের দাগে তিনের দাগের প্রথমে আমরা দুই এর অঙ্কটা করবো আর তিনের অঙ্কটা করবো ঠিক আছে দেখো এখানে কি বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দিয়ে দিয়েছে আর এ মাইনাস বি এর মান দিয়ে দিয়েছে দিয়ে এব মানটা বার করতে হবে আর পরের অঙ্কটাতে একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দিয়ে দিয়েছে আর এ প্লাস বি এর মান দিয়ে দিয়েছে দিয়ে এব মান বার করতে হবে তাহলে আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টু এ বি কেন তার কারণ তুমি যদি এটাকে এই দিকে লেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এস্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান টু এ বিটাকে আমি দুই দিয়ে ভাগ করে দিই এই দুইটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি তাহলে সেটা সমান কি হয়ে যাবে হয়ে যাবে একইভাবে যদি আমাকে মাইনাসের হোল স্কোয়ারটা বলে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই মাইনাস টু যদি আমি এইদিকে নিয়ে আসি আর এইটাকে ওই দিকে নিয়ে যাই তাহলে মাইনাস টু এ এদিকে এলে টু এ হয়ে গেল প্লাস আর এদিকে পরে রইলোয়ার প্লাস বি স্কোয়ার আর এই জিনিসটাকে আমি ওই নিয়ে গেছি তাহলে মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ঠিক আছে তাহলে তিনের দাগে দুয়ের অঙ্কটা দেখো এখানে বলেছে এ মাইনাস বি সমান দুই আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বাহান্ন ঠিক আছে তাহলে এ মাইনাস বি সমান দুই আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বাহান্ন তাহলে আমরা কি লিখব এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এটার স্কোয়ার হবে এদিকটারও স্কোয়ার করলাম এদিকটারও স্কোয়ার করলাম তাহলে চার হয়ে গেল এ মাইনাস বি এর হোল স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে সমান চার এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার জায়গায় আমরা এখান থেকে মানটা দেখে দেখে লিখে দেবো কত বাহান্ন ঠিক আছে তাহলে বাহান্ন মাইনাস টু এ বি সমান চার তাহলে বাহান্ন এই চারটাকে যদি এদিকে নিয়ে যায় তাহলে মাইনাস চার সমান এই টু এ বিটা যদি ওদিকে যায় প্লাস টু এ বি তাহলে বাহান্ন মাইনাস চার সমান টু এ হচ্ছে আটচল্লিশ ভাগ হয়ে যায় সমানই এবি তাহলে এখানে জায়গায় ধরছে না এবি সমান চব্বিশ ঠিক আছে তাহলে এই অঙ্কটাতে এবি সমান কত বেরিয়ে গেল চব্বিশ বেরিয়ে গেল একইভাবে পরেরটা তোমরা নিজেরা করে নিতে পারবে কি লিখবে পরের অঙ্কটায় তোমরা এটা দিয়ে শুরু করবে এল প্লাস এম এর হোল স্কোয়ার সমান পাঁচের স্কোয়ার মানে পঁচিশ তাহলে এল প্লাস এম এর হোল স্কোয়ার সমান পঁচিশ পর লাইনে লিখবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস টু এল এম সমান পঁচিশ দিয়ে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের জায়গায় তেরো বসিয়ে দেবে আর টু এল এমটা যেমন আছে থাকবে সমান পঁচিশ হয়ে গেল যে টু এল এমটা রইলো আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের জায়গায় যেটা তেরো লিখেছো সেই তেরোটা ওইদিকে পঁচিশ থেকে বিয়োগ হয়ে গেল তাহলে পঁচিশ মাইনাস তেরো হয়ে গেল সমান কি এদিকে কী আছে টু এল এম আছে সেই টুটা ওই দিকে ভাগ হয়ে গেল তাহলে উত্তর কী হবে পঁচিশ মাইনাস তেরো বাই টু যেটা বেরোবে সেটাই হচ্ছে এর ভ্যালু ঠিক আছে বেশ এর পরের ভিডিওতে আমরা তিনের দাগের কয়েকটা অঙ্ক করব আর কয়েকটা অঙ্ক বাদ দেবো কোন অঙ্কগুলো করব আর কোন অঙ্কগুলো বাদ দেবো সেটা পরের ভিডিওতে দেখো তিনের দাগে কিছু অঙ্ক আছে সহজে হবে আর কিছু অঙ্ক আছে সহজে হওয়ার আগে তোমাকে একটা কাজ করে নিতে হবে তাহলেই অঙ্কটা সহজ হয়ে যাবে প্রথমে অঙ্কটা ঘোরানো আছে একটা কাজ করে নিলে অঙ্কটা সহজ হয়ে যাবে তাহলে পরের ভিডিওতে আমরা প্রথমে তিনের দাগে সেই অঙ্কগুলো করব। যেগুলোতে সরাসরি অঙ্কটা হয়ে যাবে সহজে আর তারপরের ভিডিওতে আমরা তিনের দাগের কয়েকটা অঙ্ক বাদ দিয়ে যেগুলো রেখে দেবো সেইগুলো করব যেখানে একটা কাজ প্রথমে করে নিতে হবে তারপরেই জিনিসটা সহজ হয়ে যাবে দিয়ে আবার একই নিয়মে অঙ্কটা হবে ঠিক আছে তাহলে পরের ভিডিওতে আমরা তিনের দাগের অঙ্কগুলো করবো বাকি অঙ্কগুলো